একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী নাট্যকার মাসুম আজিজ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঞ্চ টিভি নাটকের জ্যেষ্ঠ অভিনয়শিল্পী মাসুম আজিজ ক্যান্সারের পাশাপাশি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায়ও ভুগছিলেন। 2017 সালে তার হার্টে 4টি ব্লক ধরা পড়লে অস্ত্রোপচার করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ বেলা 2:45 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ স্কোয়ার হাসপাতালে রাখা হবে অভিনেতা মাসুম আজিজের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। কাল বেলা 11:00 থেকে 12:30 পর্যন্ত মাসুম আজিজের মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। 2006 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও 2022 সালে একুশে পদক পান গুণী এই অভিনেতা। তিনি স্ত্রী এবং 2 সন্তান সহ অসংখ্য ভক্ত গুণগ্রাহী রেখে গেছেন।